আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোককে হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে, ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। এবং আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে, অনুদীপ বললাম ভাই শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা আওয়ামী লীগ করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে, আওয়ামী লীগ করবেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের, তা হবে না। স্বৈরাচার এক নায়ক সরকার শেখ হাসিনা, তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করার জন্য অফিসিয়ালি আমরা দাবি করছি। পাশাপাশি এই আন্দোলনে যেসব ছাত্ররা বেশি করে সমন্বয়করা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, শত নির্যাতন পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হন নাই, একচুলে বিচ্ছিত হন নাই, জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন, তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, যাই তাদেরকে স্মরণ করবে। এই নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী তারা মুক্তিযুদ্ধ করতে পারে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, ইতিহাস শুনেছে, মুক্তিযুদ্ধ কী এবার তারা নিজেরা করে দেখিয়েছে দেশকে মুক্ত করে। প্রিয় ভাই বোনেরা, এখন স্বৈরাচার নাই, এক নায়ক নাই, নতুন করে বাংলাদেশ সাজাতে হবে। তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। তারা অনেক ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আওয়ামী লীগ নেতাদেরকে পাঠিয়েছে লাইসেন্সে, এইসব লাইসেন্স দিয়ে তাদের মালিক করেছে। পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। ওদের আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই, ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। হ্যাঁ, এরা যেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একজন কি নাম জানি, নজরুল ইসলাম শ, নজরুল ইসলাম শ, এরা যেন কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি, ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে, তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি। কিন্তু জামিন না, শুধু জামিন না, ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী সরকার নির্ভয়ে আসে, সরকারের নির্ভয় আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। শুধু জামিন দিলে হবে না, আবার তো হাজিরা দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্ভয় আদেশে সরকারের ক্ষমতা আছে সেকশন 494-এ, এই নির্ভয় আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্তি দিতে হবে এবং এখনই মুক্তি দিতে হবে আজকালকার মধ্যেই। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর এই সরকার টিকে ছিল বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং লক্ষ লক্ষ মামলা, ভুয়া মামলা করেছে, গায়ে মামলা করেছে এবং এই আন্দোলন সংগ্রামও লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা, মিথ্যা মামলা করেছে, ছাত্রের মিথ্যা হামলা করেছে, মিথ্যা হামলা করেছে, অনেকেই জেলে আছে, অনেকেই জেলে আছে, তাদের ইমিডিয়েটলি মুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর গত 16 বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন এখানের মধ্যে, হ্যাঁ, তারা রিমান্ড দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সাজা দিয়েছেন, সে অতি উৎসাহী সুপ্রিম কোর্টের বিচার, তারা শপথ ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গ করেছেন, অনেকে দুর্নীতি করেছেন। যেমন একটা এক্সাম্পল দিই, মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের সম্পদ কিন্তু গোপন ছিল, অনেক কিছু গোপন পাওয়া গেছে, তাকে খালাস দিয়ে দিছে। পাশাপাশি কিন্তু ইকবাল হোসেন টুকু, একই কোর্ট ইকবাল হোসেন টুকু আমল নামকে সাজা দিয়েছে কিন্তু, রাইট, এরকম তাদের জন্য একরকম বিচার ছিল আর অন্য মানুষের জন্য একরকম বিচার ছিল। যারা এইসব বিচার এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে,
তার বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে, ছদ্মবঙ্গ করেছে। আমরা দাবি জানাচ্ছি আপনারা বিচারে ঘর অনুপযুক্ত। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তাদের তারা কিন্তু তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে, মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। এক সপ্তাহের মধ্যে তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। যদি না হন না করেন আমরা কিন্তু তাদের নাম বলে দেব, তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই সংসদের জন্য। যারা করেছেন দয়া করে পদত্যাগ করুন, সে আপিল ডিভিশন হোক, হাইকোর্ট ডিভিশন হোক, ইত্যাদি ম্যাটার, নাহলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব, যাদের কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। প্রিয় ভাই বোনেরা, আমরা সংবিধানের আর্টিকেল 7A এবং 7B যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা, সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা সুগম হবে। আমরা আরও সরকার করে দিতে চাই, কিছু কানাকুষি আছে জরুরি অবস্থা জারির জন্য। বাংলাদেশের মানুষ, আইনজীবীরা, ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না। আমরা চাই না যে আবার নতুন করে মইনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক। সুতরাং যারা চিন্তা করবে জরুরি অবস্থার জন্য, এর জন্য অনেক জায়গাতেই সরকারের লোকজনও আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, আগুন লাগাচ্ছে, সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য। আমরা আবার বলে দিতে চাই, ছাত্র, জনতা, আইনজীবী, বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, যে মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয়, প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে, এবং যারা থাকবে, যারা আসবে, তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তাতে হুঁশিয়ার করে দিতে চাই আমরা। প্রিয় ভাই বোনরা, মুক্তিযোদ্ধার তালিকা, এ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা আছে, তারা এখনও মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি, নাতিনের চাকরি দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে অনেকের জন্ম, স্বাধীনতার সময় কারো 8 বছর বয়স ছিল, তারা মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল, সে মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা, অনতি বিলম্বে তাদের মুক্তিযোদ্ধা, এবং যারা জন্ম হয়েছে, বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, তারা নাকি মুক্তিযোদ্ধা হয়ে গেছে। হ্যাঁ, এদের সনদ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে। পাশাপাশি যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুয়া মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য, কলঙ্কিত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরও দাবি করতে চাই, এখন শেখ হাসিনা নাই, এক নায়ক নাই, তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে অনতিবিলম্বে, এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে, জিপিপি, জিপি সহ এপিপি যারা আছে, তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। বাতিল করতে হবে। পাশাপাশি এরা বেগম খালেদাকে, তারেক রহমানকে যারা সাজা দিয়েছে, ওদের প্রমোশন দিয়েছে, হাইকোর্ট ডিভিশন নিয়েছে, আপিল ডিভিশনে নিয়েছে,
অনতি বিলম্বে বেগম খালেদিয়া এবং তারেক রহমানের সাজা নির্বিয়াদে সে বাতিল করতে হবে। পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা। আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোককে হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। এবং আমাদের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি আছে, অনতি বিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এখন অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে, হিন্দুদের পূজা পার্বণ মন্দিরে হামলা করছে। প্রিয় ভাই বোনেরা, শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে। বাংলাদেশের 90% সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডা দখল করেছে। এবং এই আন্দোলনে, ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে। তো আমরা অনুরোধ করব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে বন্দী ধ্বংস করার জন্য। আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব, আমাদের সব দেশবাসীকে অনুরোধ করব, যার যার জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন, আপনারা মন্দিরকে পাহারা দেবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দেবেন। তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও, এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে। এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেবোটেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির, হ্যাঁ মন্দির, এবং তারা যারা যে গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই সব জনগণকে অনুরোধ করেছি তারা যেন এটা পাহারা দেয়। এবং যারা আমি এর মধ্যে ঘর পেয়েছি, আমার চাঁদ খেলে দুজন ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে, তাকে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু এই তৎপরতা তারা চালাবে। কিন্তু এটাকে আমরা থামাতে হবে, এদের রক্ষা করতে হবে। এবং গান্ধী আশ্রম আছে আমার নির্বাচনী এলাকায়, সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাহারা দিয়ে রাখছি, জনগণকে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আজকে ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে 16 বছরের ক্ষোভ মানুষের, এই স্বৈরাচার, খুনি, ভোট চোর, ভোট ডাকাত, এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেদিকে ক্ষমতায় ছিল সারা দেশে, সিটি কর্পোরেশনে, উপজেলায়, ইউনিয়ন কাউন্সিলে যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে, নির্বাচন দেখিয়েছে, যারা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে অস্ত্র দেখিয়ে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, তারা অনুদিনে পদত্যাগ করতে হবে, নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশের যে যেখানে আছে, জোর করে বসে আছে ভোট ছাড়া, তারা সবাই চলে যেতে হবে, তাদের জায়গা বাংলাদেশে নাই। আর সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা রাষ্ট্রের একটা অঙ্গ, বিচার বিভাগ। আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই, আমরা চাই লেজার ভিত্তিক বিচার ব্যবস্থা চাই না। বিচারক নিয়োগের নীতিমালা করে দিতে হবে, হ্যাঁ আইন করে দিতে হবে অনতি বিলম্বে। হ্যাঁ, এবং
এবং নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশনার যারা আছে তাদেরকে দুর্নীতির জন্য এবং অবৈধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে। দুদকে যারা আছে শুধু আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক মামলা তার পরিচালনা করছেন, তারা পদত্যাগ করতে হবে, তাদের বিচারে আনতে হবে। এবং বাংলাদেশের নাকি একটা কি মানবাধিকার কমিশন আছে, সেটা কোনো নির্জীব, এটা কোনো শক্তি নাই, কথা নাই, প্রাণ নাই। সবাইকে পদত্যাগ করতে হবে মানবাধিকার কমিশনের। এবং তারা যে অপরাধ করেছে যে মানবাধিকার কমিশনের কোনো সংখ্যা দেয়নি এখনো, ঠিক করতে হবে। আর কত জনগণ মার হত্যা হয়েছে অনীতি বিলম্বে, সেই সংখ্যা নিরূপণ করতে হবে। এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল, যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা, ওদের বিচার করতে হবে। 16 বছরের যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে, এবং প্রতিকার ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, গুম হয়েছে আয়নাঘর দরজা খুলে দিতে হবে। এখনো 400 লোক নাকি আয়নাঘরে আছে, কত কত বছর থেকে। হ্যাঁ, ওই আয়নাঘরে তারা নিয়ে গেছে, ওদেরকে ধরতে হবে, বিচারে হাতে আনতে হবে। আয়নাঘরে সবাইকে খুলে দিতে হবে অনবিলম্বে, আজকে কালকের মধ্যে খুলে দিতে হবে, ইনশাল্লাহ সব মুক্তি করে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক বোনেরা, এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আইনজীবী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদেরকে, আমাদের কথা দেশবাসীকে পৌঁছিয়েছেন। আপনারা আজকের এই বিজয়ের দিনে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে।